অনলাইনে টাকা ইনকাম করা নিয়ে অনেক দিন ধরে রিসার্চ করার পর আমি একটা ভালো একটা ওয়েবসাইটে খোঁজ পাইছি, যে ওয়েবসাইটটা হচ্ছে জুমবাক্স। তো আজকে আমরা জুমবাক্স নিয়ে কথা বলবো, যে এই ওয়েবসাইটটা কেমন এবং এর রিভিউ কেমন এবং এর ডোমেইন ইজ কেমন, এই সব ব্যাপার নিয়ে আমি আজকে কথা বলবো আপনাদের সাথে। তো পুরো ভিডিওটাতে সাথে থাকেন, ভালো ভালো সব ইনফরমেশন জানতে পারবেন। আর হইলো আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আপনারা জানতে পারবেন আসলে কোন ওয়েবসাইটটা ট্রাস্টেড, কোনটাতে কাজ করলে আপনারা টাকা উঠাতে পারবেন। তো চলেন শুরু করে দিই। তো জুমবাক্স ওয়েবসাইটটা, এটা হচ্ছে জুমবাক্সের ওয়েবসাইটটা, এটা আমার রেজিস্ট্রেশন করা আছে। আপনারা যারা রেজিস্ট্রেশন করতে চান তারা রেজিস্ট্রেশন করে নিয়েন, কারণ অনেক ইজি প্রসেস রেজিস্ট্রেশনটা। আর যদি মনে হয় যে না করতে পারতেছেন না, তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে হইলো যে রেজিস্ট্রেশনের জন্য কোনো ভিডিও তৈরি করবো কিনা। তো চলেন শুরু করি এই রিভিউটা। সেটা হইলো যে জুমবাক্স ওয়েবসাইটটা হলো, এটা ট্রান্সপাইলটে অনেক ভালো একটা রেটিং নিয়ে অবস্থান করতেছে। 4.6 রেটিং, এটা অনেক ভালো একটা রেটিং। দু একজন হয়তো হইলো 1 স্টার রিভিউ দিছে, যেমন হচ্ছে 1354 জনের মধ্যে 65 জন হচ্ছে 1 স্টার দিছে, 7 জন হইলো 2, তারপরে 19 জন 3, 4 দিছে হলো 26 জন, 5 স্টার দিছে হলো 1137 জন। তার মানে বুঝতে পারতেছেন এই ওয়েবসাইটটা অনেক ট্রাস্টেড একটা ওয়েবসাইট। তো যাই হোক, এখানে বিভিন্ন কমেন্টস আছে যে থ্যাংক ইউ ফর সেন্ডিং পেপার গিফট, যাই হোক ওভারঅল 100% লেজিট সাইট এটা বলতেছে। তারপর ধন্যবাদ দিছে জুমবাক্সকে। তো ইমপ্রেসিভ বলছে একজন অটোমেটিক। তো আমি বিভিন্ন ওয়েবসাইট যেগুলো দেখছিলাম, এই ওয়েবসাইটগুলোতে এখানে বেশিরভাগ সময় ওই স্ক্যাম লেখা রিভিউ আসতো, যে স্ক্যাম, টাকা দেয় না, এই সেই বিভিন্ন ধরনের রিভিউ দিত। তো এই ওয়েবসাইটটাতে এই ধরনের কোনো রিভিউ নাই, এখানে বেশিরভাগ হচ্ছে যে রিভিউ ভালোই আছে। এবং আরও একটা ব্যাপার হলো যে এই ওয়েবসাইটগুলো সাধারণত যেসব ব্যাড রিভিউ ওয়েবসাইটগুলো আছে, এই ওয়েবসাইটগুলো সাধারণত কোম্পানি ক্লেম করে না। দেখেন, কোম্পানি হচ্ছে ক্লেমের প্রোফাইল, তার মানে কোম্পানি ওয়েবসাইটে ক্লেম করছে যে এটা ওদের ওয়েবসাইট, এবং তারা রিপ্লাই দিতেছে, 92% তারা রিপ্লাই দিচ্ছে। আর হচ্ছে যে নেগেটিভ রিভিউ দু একটা আসলে এগুলো থাকতেই পারে, কিন্তু এত ভালো পজিটিভ রিভিউ ওয়েবসাইট আমি এর আগে তেমন একটা দেখি নাই। তো আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে এখানে কোনো ধরনের নেগেটিভ কোনো কিছু পাইছেন কিনা। এই যে বলছে দে আর নট এ স্ক্যাম, তারা স্ক্যাম না। হ্যাঁ, তো যাই হোক বলতেছে জেনুইন আর্নিং অ্যাপ। তো এইখানে জুমবাক্স ওয়েবসাইটটাতে আপনি হইলো বিভিন্ন ধরনের অফার আছে, এগুলো কমপ্লিট করতে পারবেন, সার্ভে করতে পারবেন, ভিডিও ওয়াচ করতে পারবেন। বাংলাদেশে হয়তো বা এই ভিডিওগুলো ওয়াচ করাটা অনেক ক্ষেত্রে ভিডিও এরকম নাই, এই ধরনের অফার অ্যাভেলেবল বাংলাদেশে না। তবে আপনারা যদি জানতে চান যে অন্যভাবে কিভাবে এটা করা যায়, সেটাও আপনি কমেন্টস করে জানাতে পারেন, তাহলে হয়তো আমি আপনাদের জানাই দেবো যে কীভাবে আপনি বাংলাদেশে থেকেও আপনারা হলো এখান থেকে ইনকাম করতে পারবেন, এটা আমি আপনাদের ভিডিও করে জানাই দেব। তো আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম। তো এইখানে হলো যত অফার আছে, এখানে অফারে ওয়ালে গেলে আপনি দেখতে পারবেন। তো এগুলো আপনারা গেমস খেলেও আপনারা হলো বিভিন্ন ধরনের গেমস খেলে টাকা ইনকাম করতে পারবেন। তো এই যে গিফট কার্ড আছে, ক্যাশ গিফট কার্ড বিভিন্ন ধরনেরই আছে। তো এইখানে আপনারা এই যে যেমন আমার হলো করা আছে 600 পয়েন্ট পর্যন্ত কাজ করা আছে। তো আমি আপাতত এইটাতে আর কাজ করতেছি না, কারণ বাংলাদেশের হয়ে আমি রেজিস্ট্রেশন করছিলাম আপনাদের দেখানোর জন্য যে আসলে বাংলাদেশের হয়ে আসলে কাজ টাজ পাওয়া যায় কিনা। আসলে বাংলাদেশে হয়ে তেমন কাজ টাজ পাওয়া যায় না, সার্ভে টার্ভে কিছু আছে এগুলো অনেকটা অংশে কমপ্লিট হয়, বেশিরভাগই কমপ্লিট হয় না, লাস্টে গিয়ে আটকায় যায় যে না এটা আপনাদের দেশের জন্য না বা বিভিন্ন ধরনের প্রবলেম দেখায়। তো বাংলাদেশের হয়ে এটা আসলে করার প্রয়োজন নাই আপনাদের, আপনারা চাইলে বাংলাদেশের কিছু গেমস খেলে হয়তো বা এখান থেকে ইনকাম করা যেতে পারে, বাট এটাও আসলে এতটা আপনারা যে ইনকাম করে ভালো কিছু করতে পারবেন না এরকম না। তো কিভাবে আপনারা আসলে আরডিবি বা আইপি টাইপি দিয়ে কিভাবে আপনারা বাইরের দেশের হয়ে ইনকাম করতে পারবেন এটা আপনারা জানতে চাইলে আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্টস করতে পারেন। তো আর এদের হচ্ছে যে ওয়েবসাইট যেটা আছে এটা আসলে কতদিন ধরে তারা কাজ মানে কার্যক্রম চালাইতেছে সেটা বলতেছি। সেটা হলো যে এই ওয়েবসাইটটা 2010-এ চালু করছে এবং হচ্ছে 2025 সাল পর্যন্ত এটার মেয়াদ আছে এবং হচ্ছে মেয়াদ আবার আপডেট করবে, তারা অবশ্যই করবে, যেহেতু 10-23 পর্যন্ত চলতেছে, 13 বছরের মতো চলে গেছে কার্যক্রম চালাইছে, আরও অনেকদিন হয়তো এদের কার্যক্রম চলতেই থাকবে। আর এখানে আপনাদের কোনো ধরনের ডিপোজিট করতে হবে না, তো রিস্ক নাই, যা কাজ করবেন তা ইনকাম করবেন। কোম্পানি যদি বন্ধও হয়ে যায় তাতে তো আপনাদের কোনো লস নাই। অনেক ওয়েবসাইট আছে যাদের আপনাদের ইনভেস্ট করতে হয়, টাকা ডিপোজিট করতে হয়, কোম্পানিগুলো চলে গেলে আপনাদের একটা রিস্ক, টাকাগুলো লস যাওয়ার একটা রিস্ক থাকে, বাট এখানে এই ধরনের রিস্ক নেই। আপনারা কাজ করবেন, টাকা ইনকাম করবেন এবং টাকা উইথড্র করতে পারবেন, কারণ এখানে রিভিউতে কোথাও এরকম বলা নাই যে তারা তাদের টাকা উঠাইতে পারে নাই বা তারা টাকা নিয়ে কোনো সমস্যা হয়েছে, কাজ করছে কিন্তু টাকা পায় না, এরকম কোনো ধরনের রিভিউ নাই। এগুলো সাধারণত অনেক ওয়েবসাইট যেগুলো বাজে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটগুলো তো থাকে। দেখছেন এখানে বলছে গুড সার্ভে ওয়েবসাইট, তারপরে জুমবাগ ভেরি গুড, তারপরে আচ্ছা টুক মি সামটাইম টু আর্ন এনাফ পয়েন্ট, যাই হোক গুড সার্ভে প্ল্যাটফর্ম। এই যে অনেকেই ভালো দেওয়ার পরেও হচ্ছে যে 4 স্টার রেটিং দিছে, আর হয়তো একটা কারণ আছে, সার্ভে ডাজ নট ওয়ার্ক অলওয়েজ বাট ইউ ক্যান গেইন পয়েন্ট ফাস্টার দেন আদার প্ল্যাটফর্ম। তো যাই হোক এটাও খারাপ কোনো রিভিউ না। আমার কথা হচ্ছে যে এই যে একটা আমি 1 স্টার রিভিউ পাইলাম, তো অ্যাকাউন্ট ব্লক ফর নো রিজন, হয়তো বা কোনো পলিসি ভায়োলেশনের জন্য তারা হয়তো অ্যাকাউন্ট ব্লক খাইতে পারে। এই যে এখানে বলতেছে যে ভিপিএন টিপেন হয়তো আলাদা, তারা দেখেন সাথে সাথে রিপ্লেও করছে। অনেক আপনি ওয়েবসাইট দেখবেন যারা হচ্ছে কখনো রিপ্লেই করে না, তারা এক প্রোফাইল ক্লেমই করে না, মানে 2 নম্বরই করার যাদের ধান্দা থাকে তারা প্রোফাইলটা আসলে ক্লেমই করে না। তো এরা ক্লেম তো করছে, প্লাস হচ্ছে যে আপনাদের প্রত্যেকটাই সে রিপ্লেও তারা দিয়ে দিতেছে। যাই হোক আমি ওভারঅল মনে হচ্ছে যে যেমন লাস্ট পেজে এটা রিভিউ, লাস্ট পেজেও দেখি যে এদের কি, দেখেন এখানেও ভালো পজিটিভ রিভিউ আছে। আই হ্যাভ বিন, আচ্ছা একটা 2 স্টার রিভিউ পড়ি, যাই হোক আই হ্যাভ বিন উইথ জুমবাগ ফর এ মান্থ now and have earned well with them. Now all of a sudden they want me to verify my account with my PayPal. I don't have PayPal because I have no bank account. যাই হোক এটা তো আসলে নেগেটিভ রিভিউ, তাদের হয়তো ভেরিফাই করতে বলতেই পারে তারা, এটা আসলে ওইভাবে নেগেটিভ বলবো না। আচ্ছা এখানে একজন হচ্ছে যে টেকনিক্যাল সাপোর্টের প্রবলেম, এই ধরনের রিভিউ করছে। তো যাই হোক ওভারঅল আমি যেটা বলবো এই ওয়েবসাইটটা আপনার ট্রাস্ট করতে পারেন, এখানে কাজ করে আপনার টাকা ইনকাম করতে পারবেন এবং সেই টাকা আপনি আপনার টাকা উত্তোলন করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। এবং যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারেন যে এটা পজিটিভ রিভিউর একটা সাইট আছে যেখানে থেকে টাকা আসলে ইনকাম করা সম্ভব। তো এইগুলো করলে কি হবে যে অনেকে হয়তো বা খুঁজতেছিল তারা খুঁজে পেয়ে যাবে যে ভালো সাইট কোনটা আছে। তো অনেকেই দেখবেন বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন যে হইলো তারা শুধু বলে দেয় যে আপনি মাসে এতটা ইনকাম করুন, এতটা ইনকাম করুন, তারা বাজে কোনো ওয়েবসাইট কোনটা খারাপ কোনটা ভালো এগুলো দেখে না, তারা শুধু একটা জিনিসই হইলেই করে যে তাদের ভিডিওতে যাতে ভিউ হয়। আমি আমার ভিডিওতে ভিউ পাওয়ার জন্য আসলে ভিডিওগুলো করতেছি না, আমি করতেছি হলো ভিউ পাওয়ার একটা উদ্দেশ্য আছে, বাট হচ্ছে যে আমি মিথ্যা বলে ভিউ পাওয়ার জন্য আমি ভিডিওগুলো করি না। আমি একদম মানে 100% জেনুইন রিভিউ দেওয়ার চেষ্টা করি, যার মাধ্যমে আপনারা উপকৃত হবেন। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।